পশ্চিমবঙ্গের বনগাঁও আসনে লোকসভা ভোটের জন্য সেখানকার বাংলাদেশ সীমান্ত তিন দিন বন্ধ থাকবে বৃহস্পতিবার এক নির্দেশনায় উত্তর চব্বিশ পরগনা জেলা নির্বাচন কর্মকর্তা সব ধরনের চলাচল বন্ধ রাখার কথা বলেছেন এতে শুক্রবার সন্ধ্যা ছটার পর থেকে বিশ মে সন্ধ্যা ছয়টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে মানুষ ও যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তবে জরুরি চিকিৎসায় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক রোগী বনগাঁও আসনের ভোটার এবং পচনশীল পণ্য বহনকারী যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে